আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntumkids.com থেকে, লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। সামার ক্যাম্প। আর যখন গাট্টু আর চিঙ্কি স্কুল থেকে বাড়ি এলো, তখন ওদের চেহারায় আলাদাই চমক ছিল। মাও ওদের চকচকে চেহারাকে দেখলো আর ওদের জিজ্ঞেস করলো, আরে গাট্টু চিঙ্কি, আজ তো তোমরা দুজনে একটু বেশি খুশি মনে হচ্ছে। গাট্টু আর চিঙ্কি নিজেদের স্কুল ব্যাগ স্টাডি টেবিলে রাখলো আর খুব এক্সাইটেড হয়ে মাকে নিজেদের খুশির কারণ জানালো। মা, আজকে স্কুলে আমাদের ক্লাস টিচার অ্যানাউন্স করলো যে এই ফ্রাইডে আমাদেরকে সামার ক্যাম্পে নিয়ে যাবে। আর এই সামার ক্যাম্পটা তো নাম লাগতে হবে। আরে বাহ, সামার ক্যাম্প, সেখানে তো খুব মজা হয় আর অনেক নতুন অ্যাক্টিভিটিসও হয়। কিন্তু কতদিনের জন্য তোমরা লোনাভলা যাবে? সামার ক্যাম্প 3 দিনের জন্য মা, ফ্রাইডে টু সানডে। আর স্কুলই স্পেশাল বাস অ্যারেঞ্জ করেছে আমাদের লোনাভলা নিয়ে যেতে আর নিয়ে আসতে। আমি তো আজ পর্যন্ত শুধু স্কুল পিকনিকই দেখেছি, সামার ক্যাম্প যাওয়ার তো প্রথমবার সুযোগ হয়েছে। স্কুল ডেজ এর সময় সামার ক্যাম্প যাওয়া মানে আমাদের ওভারঅল গ্রোথ আর লার্নিং এর জন্য ভালো। তোমরা দুজনে খুব এনজয় করবে। রাতে ডিনারের সময় গাট্টু আর চিঙ্কি বাবাকেও সামার ক্যাম্পের বিষয়ে জানালো আর বাবাও গাট্টু আর চিঙ্কিকে সামার ক্যাম্পটা অ্যাটেন্ড করার জন্য খুব উৎসাহিত করলো। ফ্রাইডে সকালে সব বাচ্চারা এক্সাইটেড হয়ে স্কুলে পৌঁছালো। ওখানে আগের থেকেই স্পেশাল বাসেস লেগেছিল যেটা করে তারা লোনাভলা যাবে। সব বাচ্চারা আর তাদের সাথে 4টি স্কুল টিচাররা নিজেদের ব্যাগস বাসে রাখলো আর লোনাভলার দিকে গেল। কিছুক্ষণের মধ্যেই বাসটা শহর ছেড়ে হাইওয়ের উপরে যেতে শুরু করলো আর ভেতরে বাচ্চারা অন্তাক্ষরী খেলতে শুরু করলো। সব ছেলেরা একটা টিম বানালো আর গার্লসদের আরেকটা টিম। দুদিকেই খুব ভালো সিঙ্গাররা ছিল আর অন্তাক্ষরীতে সবাই খুব মজা করছিল। দেখতে দেখতে বাস পাহাড়ি এরিয়ায় এসে গেল আর দূর অব্দি শুধু পাহাড় আর গভীর খাদ চোখে পড়লো। আরে বা, এই দৃশ্যটা তো খুব ভালো। কত উঁচু উঁচু পাহাড়গুলো, তারপরে ওইদিকে খাদও আছে। আমার তো দেখলে মাথাটা ঘুরতে শুরু করে। তুমি ওইদিকে বেশিক্ষণ দেখো না চিঙ্কি, যখন খাদ আসবে। পাহাড়ের উপরে ঘোরানো রাস্তা দিয়ে হয়ে বাস লোনাভলার দিকে চলতে যাচ্ছিল। এবার বাচ্চারা অন্তাক্ষরী খেলা ছেড়ে বাইরের দৃশ্য উপভোগ করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই লোনাভলার সেই রিসর্ট এসে যায় যেখানে সামার ক্যাম্প অর্গানাইজ করা হয়েছিল। সব বাচ্চারা বাস থেকে নামে আর একটা বড় হোর্ডিং এর কাছে দাঁড়িয়ে পড়ে। ওই হোর্ডিং এ লেখা ছিল, ওয়েলকাম টু দ্য সামার ক্যাম্প। সামার ক্যাম্পের দায়িত্ব স্পোর্টস টিচার মিশ্রা স্যারের ছিল। উনি বাচ্চাদেরকে বললেন, বাচ্চারা, এই রিসর্টে তোমাদের সামার ক্যাম্প অ্যারেঞ্জ করা হয়েছে। এই পুরো ক্যাম্পে আমাদের চিফ ইন্সট্রাক্টর হবে মিস্টার রবীন্দ্র সাঠে। একটা বড় গোঁফ আর অনেক পার্সোনালিটি ওয়ালা মিস্টার রবীন্দ্র সাঠে সামনে এসে মিস্টার স্যারের সাথে হাত মেলায়। হ্যালো বাচ্চারা, ওয়েলকাম টু দ্য সামার ক্যাম্প। এই সামার ক্যাম্পে আমরা তোমাদের জন্য এমন অ্যাক্টিভিটিস প্ল্যান করেছি যে তোমাদের মজাও আসবে আর কিছু নতুন শিখতেও পারবে। সাথে স্যার নিজে মিলিটারি ট্রেনিং নিয়েছিল আর ওনার ফিটনেস আর ট্রেনিং এর ধরন খুব আলাদা ছিল। সব থেকে আগে উনি বাচ্চাদেরকে রক ক্লাইম্বিং এ নিয়ে যান। রিসর্টে গাছের পেছনে একটা বড় পাহাড় ছিল। বাচ্চারা, আমাদেরকে এই পাহাড়টাতে চড়তে হবে যেখানে ছোট গাড্ডা আর কিছু পাথরও তোমরা পাবে, যেটাই পা রেখে তোমরা উপরের দিকে চড়তে পারবে। আরে হেলমেট আর দড়িটা কিসের জন্য? এই হেলমেট আর দড়িটা আমাদের সুরক্ষার জন্য। যদি মাঝখানে কারোর পা পিছলে যায় তো দড়ি দিয়ে বেঁধে থাকার কারণে সে পড়বে না। বুঝেছি। আপনারা ভালো করে দেখবেন যে আমি কেমন করে উপরে যাই। সাথে স্যার নিজের স্ফূর্তি দেখিয়ে পাথরের উপরে পা রেখে আর ব্যালেন্স রেখে পাথরের উপরে নিজেকে টানলো আর দেখতে দেখতে পাহাড়ের উপরে পৌঁছে গেল। এরপর এক এক করে সব বাচ্চারা সেফটি গিয়ার আর হেলমেট পরে রক ক্লাইম্বিং করলো। রক ক্লাইম্বিং করার পরে কমান্ডো নেট ক্লাইম্বিং এর জন্য গেল। ওখানেও সাথে স্যার সবাইকে বেসিক টেকনিক শেখালো আর এক এক করে সব বাচ্চারা কমান্ডো নেট ক্লাইম্বিং এর মজা নিল। আরে এই নেট ক্লাইম্বিং এ আমার তো স্পাইডারম্যানের মতন লাগছে। আরে এই অ্যাক্টিভিটিটা তো খুবই মজার। রক ক্লাইম্বিং আর কমান্ডো নেট ক্লাইম্বিং এর পরে সব বাচ্চারা টায়ার্ড হয়ে গিয়েছিল। সবাই রিসর্টে নিজের নিজের রুমে গিয়ে 2-3 ঘন্টা আরাম করলো আর নিচে ডিনারের জন্য ডাইনিং হলে এলো। ডিনারের পরে মিস প্রেরণা একটা মিউজিক ওয়ার্কশপ কন্ডাক্ট করলো।
অডিটোরিয়ামে বসে উনি সব বাচ্চাদেরকে মিউজিকের বেসিক নলেজ দিলেন। এখন আমি তোমাদের সবাইকে মিউজিকের নোটস আর পিচের সম্বন্ধে বলবো। চিঙ্কি আর ওর মতন আরো বন্ধুদের এই ওয়ার্কশপে খুব মজা হচ্ছিল, কারণ মিউজিক ওদের হবি ছিল। ওয়ার্কশপের পরে মিস প্রেরণা সব স্টুডেন্টদেরকে নিয়ে বাড়ি গার্ডেনে এলো, যেখানে ক্যাম্প ফায়ার চলছিল। সব স্টুডেন্ট আর টিচাররা ওই ক্যাম্প ফায়ার আশেপাশে বসে পড়ল। ঠান্ডাতে আগুনের চারিদিকে বসতে কতটা ভালো লাগে না? আমি তো মুভিজে ক্যাম্প ফায়ার দেখেছিলাম, কিন্তু প্রথমবার এখানে এক্সপিরিয়েন্স করে খুব ভালো লাগছে। তারপর মিস প্রেরণা মিউজিক ওয়ার্কশপে যা যা অ্যাক্টিভিটি হয়েছিল তার উপরে বেস করে কিছু স্টুডেন্টদের সিলেক্ট করলো মিউজিক কম্পিটিশনের জন্য, যেখানে ওদের ডিফিকাল্ট নোটস আর পিচ গেয়ে শোনাতে হয়েছিল। ওই পাঁচটা স্টুডেন্টের মধ্যে চিঙ্কিও ছিল। অল দি বেস্ট চিঙ্কি, আমি জানি যে তুমি খুব ভালো পারফর্ম করবে। চিঙ্কি পুরো মন দিয়ে নিজের গানটা গাইল, আর ওর ট্যালেন্টে মিস প্রেরণা খুব ইমপ্রেস হয়ে গেল। কম্পিটিশনের শেষে চিঙ্কিকে বেস্ট সিঙ্গার ডিক্লেয়ার করলো আর ওকে একটা মেডেল দিল। সবাই চিঙ্কির জন্য হাততালি দিল। সামার ক্যাম্পের দ্বিতীয় দিনেও অনেকগুলো অ্যাক্টিভিটি হলো, যেটা বাচ্চারা প্রথমবার এক্সপিরিয়েন্স করলো। সব থেকে আগে সকাল সকাল সাথে স্যার সব স্টুডেন্টদের একটা লেকে নিয়ে গেল। পাহাড়ের মাঝখানে ঝিলের জলটা খুব সুন্দর দেখতে লাগছিল, আর ঝিলের বাইরে অনেকগুলো কায়াক রেখেছিল। বাচ্চারা সবাই এই সেফটি জ্যাকেটটাকে পরে নাও, তারপরে এই কাইপিং চালানোর টেকনিকটাকে দেখো। সাথে স্যার নিজে ডেমনস্ট্রেট করে দেখালো কায়াকের প্যাডলিং কিভাবে করতে হয়, যেটা দিয়ে কায়াক সামনে পেছনে ডান দিক কিংবা বাঁ দিক যায়। তারপর অনেকগুলো স্টুডেন্ট কায়াক নিয়ে লেকের ভেতরে চলে গেল। গাটো আর চিঙ্কি শুরুতে একটু ভয় পেল, কিন্তু একবার যখন কনফিডেন্স এসে গেল তখন দুজনে মিলে খুব আনন্দে কায়াক চালালো। লেক থেকে যখন সব স্টুডেন্টরা ফেরত এলো, মিশ্রা স্যার একটা নতুন অ্যানাউন্সমেন্ট করলো। বাচ্চারা আমি নিশ্চিত যে তোমরা কায়াকিং এ খুব মজা করেছো। হ্যাঁ স্যার। ভেরি গুড, আমরা আপনাদের জন্য তিনটে আলাদা আলাদা ওয়ার্কশপ রেখেছি, অ্যাক্টিং, ক্লে মডেলিং, কুকিং। যা যেইটাতে যাওয়ার ইচ্ছা আছে তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারে। প্রত্যেকটা ওয়ার্কশপের জন্য আমরা এক্সপার্টসদের ডেকেছি। গাটোর তো প্রথম থেকেই অ্যাক্টিং এর খুব শখ, তাই ও অ্যাক্টিং ওয়ার্কশপ সিলেক্ট করলো। ওয়ার্কশপের ইনস্ট্রাক্টর মিস্টার পুনিত সাহানি ছিল, যে মুম্বাইয়ের পৃথ্বী থিয়েটারে অনেকগুলো প্লেস করেছিল। ওনার থেকে গাটো অ্যাক্টিং আর ডায়লগ ডেলিভারি শিখলো। অন্যদিকে চিঙ্কি ক্লে মডেলিং এ খুব শখ ছিল, ও ওয়ার্কশপের শেখার টিপ থেকে খুব সুন্দর সুন্দর ক্লে টয়েস বানালো। দেখতে দেখতে দুদিন পার হয়ে গেল, আজ ছিল সামার ক্যাম্পের শেষ দিন। ব্রেকফাস্টের জন্য যেই বাচ্চারা ডাইনিং হলে এলো, ওইখানে গাটো আর চিঙ্কির জন্য একটা বড় সারপ্রাইজ ছিল। সামনে মা আর বাবা দাঁড়িয়ে ছিল। আরে বাবা মা, তোমরা এখানে? আজ সানডে ছুটি ছিল, তাই আমরা ভাবলাম আমরাও লোনাভলা চলে আসি। যেই তোমাদের সামার ক্যাম্পটা শেষ হবে, পুরো ফ্যামিলি একটা লং ড্রাইভের আনন্দ করে বাড়ি ফেরত যাব। এইটা তো খুবই ভালো আইডিয়া। চিঙ্কি আর গাটু বাবা আর মাকে সামার ক্যাম্পের সব অ্যাক্টিভিটির কথা জানালো। চিঙ্কি ওদের নিজের মেডেলও দেখালো, যেটাও মিউজিক কম্পিটিশনে জিতেছিল। এই সব দেখে বাবা আর মা খুব খুশি হলো।